আজ আমি আপনাদেরকে একটা শেমিজ কাটা শেখাবো। পাতলা জামার নিচে শেমিজ লাগে, তো সেই জন্য কীভাবে কাটতে হবে একদম সহজ নিয়মে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য দেখা গেলো রেডিমেড জামা কেনা হলো, তার তলে একটা শেমিজ নেই, তখন নিজেরা একটু কাপড় কিনে এভাবে কেটে বানায় নিলে শেমিজটা জামার তলে পরা যাবে, জামার নিচে পরা যাবে। এই যে ধরুন 7 ইঞ্চি হাতা বগল এখানে 7 ইঞ্চি রাখবো, আর 6 ইঞ্চি গলাটা রাখবো, আর এখানে 2.5 ইঞ্চি রাখবো এই ঘাড়ের এই গলাটা আড়া দিক দিয়ে, আড়াআড়ি দিক দিয়ে, আর এসে নিচের দিকে রাখবো 6 ইঞ্চি। আর এটা 40 বডির শেমিজ কাটছি, যেহেতু 4 ভাঁজে আছে কাপড়টা, এই জন্য আমরা 10 ইঞ্চি এখানে রাখবো। আর কোমরের এই মাজা, এই কোমরটা হবে 34, 34 যেহেতু 8.5 ইঞ্চি এখানে রাখবো। আর এখান থেকে জামার জামাটার এই ফাড়ার দাগটা আছে 20 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি কম দিতে হবে, তা আমরা 19 ইঞ্চি রাখবো এখানে। আর এই যে কোমরের নিচটা এই কাটাটার এখান থেকে হবে 40, যেহেতু বুকে 40 এবং কোমরও 40 হবে, তাই 40 যেহেতু 10 ইঞ্চি, 4 ভাঁজে 10 ইঞ্চি দিলাম। এবার এখান থেকে কেটে নিব, এবার আমরা এই গলা এখান থেকে এই যেভাবে কেটে নিব, এই যে একেবারে সহজেই কাটা হয়ে যাচ্ছে শেমিজ এরভাবে। এই যে 4 ভাঁজ করে নিয়েছি, এই যে কাটা হয়ে গেল, এখন এখন এই সেলাই করে দেখিয়ে দেবো কীভাবে সেলাই করতে হবে, সব দেখিয়ে দেবো। এখন সেলার কাছে চলে যাই আমরা, করে কেটে দিই। এই যে শেমিজটা আমি সেলাই করতে নিয়ে আসলাম, আগে ঘাড় এই ঘাড়টুটাকে একবারে দুটোকে সেলাই করে নিব, দু সাইড ডবল সেলাই করে নিব এভাবে। এই যে এভাবে দুটো ঘাড় সেলাই করে নিয়েছি, এবং এরা নতুন যারা সেলাই শিখছে তারা এভাবে জামার শেমিজ পাতলা জর্জেটের জামার তলে পরে সেইভাবে এভাবে সেলাই করে নিতে পারে। এই যে ঘাড় দুটো লাগানো হয়ে গিয়েছে, এখন এই গলাটাকে এইভাবে ভেঙে গলার কাপড়টা এইভাবে গলা আলাদা লাগানো লাগছে না কাপড়, শেমিজ যেহেতু এভাবে নতুনরা সহজেই করতে পারবে, যারা নতুন কাজ শিখছে তাদের জন্য এভাবে সেলাই করলে ভালো হবে। মানে এটা কোনো আলাদা কাপড় লাগানোর প্রয়োজন নাই, এভাবে শুধু ভেঙে দিতে হবে মুড়িয়ে মুড়িয়ে, এইভাবে কাপড়টা চারিপাশ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে এভাবে হাতের সাহায্যে এভাবে মুড়ে মুড়িয়ে চারিপাশটা গোল করে সেলাই করে নিয়ে আসব। এই যে এভাবে গোল ঘুরিয়ে চারিপাশটা ঘুরিয়ে নিয়ে আসব আমরা, এই যে গলার কাপড়টা চারিপাশটা ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এবার এই দুটো হাতা এভাবে এভাবে চেকন করে ধরে এভাবে ভেঙে এভাবে দুটো হাতায় আমরা সেলাই করে নিব। এই যে একটা হাতা সেলাই করা হয়ে গিয়েছে, এভাবে ওই হাতাটাও একই নিয়মে দুটো হাতাই সেলাই করে নিব। এই যে দুটো বগলের হাতাটা এই যে এভাবে সেলাই করে নিয়েছি, এখন এইখান থেকে এই দুই সাইড এখান এবং এখান থেকে এই দুটোই এভাবে সেলাই করে নিয়ে আসবো। এই দুইটো হাতাই বগলের এই হাতাটা এভাবে ধরে, এই যে
এখান থেকে একদম এই এতে যে একটা চিহ্ন দিয়েছি কাটার, এই চিহ্ন পর্যন্ত সেলাই করে নিয়ে আসবো। একদম এই চিহ্ন পর্যন্ত নিয়ে আসবো। এবারে দু দু সাইডে ডবল করে সেলাই করে নিতে হবে। এই যে দুই সাইডটা সেলাই করে নিয়েছি, এই যে যেভাবে সেলাই করে নিয়েছি, এখন এই নিচ থেকে এই সাইডের এই যে ফাড়া যেখানে সেখানে এই নিচ থেকে এইভাবে একটা সেলাই করে নিয়ে আসতে হবে। এই যে দুটোই একই নিয়মে সেলাই করে আনতে হবে এইভাবে। এই যে এই যে সাইডের এই ফাড়াটার এই সাইডে এভাবে সেলাই করতে হবে, ঠিক এভাবে সেলাই করে আনতে হবে। এভাবে ঘুরিয়ে আবার এই সাইডটা সম্পূর্ণ নিচ পর্যন্ত সেলাই করে নিয়ে আসতে হবে। এ পাশটা হয়ে গেলে আমার ওই সাইডটা সেলাই করা হলে নিচের সাইডটা সেলাই করা হয়ে গেলে আমার সেমিসটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দুই সাইডটা আমার সেলাই করা হয়ে গিয়েছে, এই যে কাটার এই দুই সাইডটা। এখন এই যে নিচের নিচের সাইডটা এভাবে এভাবে একটু ভেঙে সেলাই দিতে হবে। এভাবে এভাবে একটু ভেঙে দুই সাইডে নিচে সেলাই করা হলে হয়ে গেলেই আমার সেমিসটা কমপ্লিট হয়ে যায়। এবং দেখিয়ে দেবো কেমন হয়েছে। এই যে আমার সেমিসটা হয়ে গেলো সেলাই করা।